ঘনি আসছে পবিত্র ঈদুল আজহা, আর তাই কোরবানির পশু সরবরাহ করতে প্রস্তুত সাতক্ষীরা জেলার খামারিরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান প্রেক্ষাপটে দাম বেড়েছে গোখাদ্যেরও, তাই কোরবানির পশুর সঠিক দাম পাওয়া না পাওয়ার দোলাচলে খামারিরা। 12-14 হাজার টাকা প্রতিদিন খরচা হয় এদের খাদ্যর পিছনে। খাদ্য তো, গোখাদ্য তো প্রচুর দাম। এবছর দ্রব্যমূল্য ঊর্ধ্ব হওয়ার কারণে গরুর দাম যেহেতু চড়া, এই জন্য দর দামে খরিদ্দারদের সঙ্গে মিলতেছে না। যে গরুর দাম 1 লাখ টাকা পাঠিয়েছি, দাম বলতেছে 70 হাজার টাকা। এই গরু আমি এই দামে কিনি, আমরা পরে বেচতে পারবো কিনা এটা একটা চিন্তার মধ্যে আছি। গরু কিনতে পারছি না, খাদ্য খোরাকের দাম বিশাল দাম, খামারওয়ালারা গরু বেচতে পারছে না। তারা বলছেন, ভারত থেকে অবৈধ উপায়ে গরু আসা বন্ধ হলে কোরবানির পশু সরবরাহে সাতক্ষীরা থাকবে এগিয়ে। ইন্ডিয়া থেকে গরু না আসার কারণে কিন্তু গরুর দাম ভালোই বেড়েছে, খামারিরা একটা আশায় বুক বেঁধেছে এবারও কোরবানিতে ভালো দাম পাবে। ভারতের চোরাই পথে এবং গরুজন না ঢোকে সরকারের কাছে এটাই আবেদন রাখবো। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর চাহিদার তুলনায় মজুদ রয়েছে পর্যাপ্ত পশু, যা কিনা অন্যান্য জেলা শহরেও সরবরাহ করা সম্ভব কুরবানির পশু। উত্তর সাতক্ষীরা বরাবরই উৎপাদনে সারপ্লাস থাকে, প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে কোনো প্রকার কুরবানির জন্য অতিরিক্ত গরু রপ্তানি করতে হয় না। এবছর ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুত রয়েছে 9,926টি ছোট বড় খামার, যেখানে কুরবানির পশু রয়েছে 1,15,000-এরও বেশি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি।